নমস্কার বন্ধুরা, বিএম টিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের মোবাইল যদি কোনো দিন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তো আপনারা কি করেন? পরবর্তী কোনো একটা সময়ে কোনো রকম টাকা ম্যানেজ করে আবার একটা নতুন মোবাইল কিনেন। বন্ধুরা, আপনার পুরানো মোবাইলের যে নাম্বারটা ছিল ওটা হয়তো আবার নতুন করে বের করতে পারবেন, কিন্তু ওই সিমে যে সমস্ত আপনাদের গুরুত্বপূর্ণ আপনজনের বন্ধু বান্ধবদের মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বারগুলো ছিল সেগুলো কিন্তু আপনারা ফিরে পান না। তো এই সমস্যার হাত থেকে বাঁচার জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এমন একটা পদ্ধতি দেখাবো যেটার মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল হারিয়ে ফেললেও আপনাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো কিন্তু একটা জায়গায় সেভ করে রাখতে পারবেন। তো প্রয়োজনে আপনারা নতুন যে কোনো মোবাইল কিনুন না কেন, আবার ওই নাম্বারগুলো আবার এক ক্লিকে ফ্রি আনতে পারবেন। তো বন্ধুরা, রিকোয়েস্ট করবো তাই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখার জন্য, এবং ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ফোন যে কোনো সময় হারিয়ে যেতে পারে, তাই ফোনটা হারিয়ে গেলে তো পাবেন না। তো আপনারা চাইলে কিন্তু আপনার হারিয়ে যাওয়া ফোনের যে সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে নতুন ফোন কেনার পরে ওই ফোনে আবার নতুন করে আপনারা পুরানো কন্ট্যাক্ট নাম্বারগুলো ফিরিয়ে আনতে পারবেন। তো তার জন্য আপনাদেরকে ছোট্ট একটা কাজ ফোনটা হারিয়ে যাওয়ার আগে করে রাখতে হবে। কি করতে হবে, আপনাকে ফোনের মেনুতে যেতে হবে এবং মেনুতে গিয়ে দেখুন কন্ট্যাক্ট বলে একটা অপশান রয়েছে, এই কন্ট্যাক্ট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এই যে থ্রি ডট রয়েছে উপরে দেখুন কর্নারে, ওই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে সেটিংস বলে একটা অপশান রয়েছে, এই সেটিংস অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন এখানে ইম্পোর্ট এক্সপোর্ট বলে একটা অপশান রয়েছে, ইম্পোর্ট এক্সপোর্ট কন্ট্যাক্টস, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর বন্ধুরা দেখুন নিচে দেখুন এক্সপোর্ট টু স্টোরেজ বলে একটা অপশান রয়েছে, এই যে এক্সপোর্ট টু স্টোরেজ অপশানটা, এই অপশানটা আপনারা কি করবেন, ক্লিক করবেন। ওই দেখুন এরপরে ক্লিক করার পর দেখাচ্ছে ইওর কন্ট্যাক্ট লিস্ট উইল বি এক্সপোর্টেড টু ফাইল স্টোরেজ ইমুলেটেড VCF, এই ফাইলে কনভার্ট হয়ে আপনার যে ফাইল ম্যানেজার যে ফোন ম্যানে ফোনের যে স্টোরেজ রয়েছে ওই স্টোরেজে কিন্তু সেভ হয়ে যাবে। আপনার সমস্ত কন্ট্যাক্ট আপনার স্টোরেজে সেভ হয়ে যাবে, আপনার ফোন মেমোরিতে সেভ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা আপনারা ভাবছেন আমার ফোন হারিয়ে গেলে তাহলে আমি আমার ফোন মেমোরি নিয়ে কি করব? তো অপেক্ষা করুন বন্ধুরা, সব কিছু ডিটেলসে বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এটা কি করবেন, ওকে করে দিবেন, দেখবেন আপনার ফাইল ম্যানেজারে আপনার সমস্ত কন্ট্যাক্টের লিস্টগুলো অটোমেটিক কিন্তু একটা স্টোর হয়ে যাবে। তো চলুন আমি আপনাদেরকে ফাইল ম্যানেজারটা ওপেন করে দেখাই। দেখুন বন্ধুরা, আমি আমার ফাইল ম্যানেজার যে স্টোরেজটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ ইন্টারনাল স্টোরেজ, এই স্টোরেজটা ওপেন করলাম। তো দেখুন বন্ধুরা এই যে VCF লেখা ফাইলটা, এই ফাইলটা এটা যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার সমস্ত কন্ট্যাক্টগুলো যে ফাইল হিসাবে VCF ফাইল হিসাবে এখানে কিন্তু সেভ হয়ে গেছে। তো এই VCF ফাইলটা কিভাবে কাজে লাগবে বা কিভাবে আপনার ফোন হারিয়ে যাওয়ার পরেও আবার নতুন করে আপনার সমস্ত পুরানো কন্ট্যাক্টগুলো ফিরে পাবেন সেটা আপনাদেরকে পরবর্তী স্টেপে বলবো। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে তো দেখতেই পাচ্ছেন ফাইলটা সেভ হয়ে গেছে। এবার কি করবেন, আপনারা ফোনের হোম পেজে যাবেন, এবার কি করবেন আপনাদের যে কোনো ব্রাউজার ওপেন করবেন। বন্ধুরা আশা করি আপনাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, মানে আপনাদের যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট রয়েছে এবং সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আশা করি আপনাদের জেনে রাখতে হবে, কারণ আপনার ফোন যদি হারিয়ে যায় আপনারা ওই গুগল অ্যাকাউন্টের বা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা আপনাদের ওই পুরানো কন্ট্যাক্টগুলো আবার ফিরিয়ে আনতে পারবেন। তো তার জন্য আপনাকে আপনার মোবাইলের যে ব্রাউজারটা রয়েছে ওই ব্রাউজারটা ওপেন করতে হবে। তো চলুন আমি ব্রাউজারটা ওপেন করি। তো বন্ধুরা ব্রাউজারটা ওপেন করার পরে এরকম গুগলের একটা পেজ ওপেন করবেন। তো এখানে দেখুন আপনার যে জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টের যে লোগো রয়েছে সাইটে দেখতে পাচ্ছেন, তার সাইটে দেখুন অনেকগুলো ডট ডট রয়েছে। তো এই ডটে ক্লিক করবেন, দেখবেন গুগলের যে সমস্ত অ্যাপসগুলো রয়েছে যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সব কিন্তু এখানে দেখা হবে। তো দেখুন এখানে কন্ট্যাক্ট বলে একটা অপশান রয়েছে। বন্ধুরা আশা করি আপনাদের মোবাইলের গুগল অ্যাকাউন্টটা রয়েছে, কারণ অ্যান্ড্রয়েড ফোন থাকলে গুগল অ্যাকাউন্ট থাকতেই হবে, এবং গুগল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটা আপনাদেরকে কিন্তু জেনে রাখতে হবে, মানে জিমেল অ্যাকাউন্ট এবং তার পাসওয়ার্ড। তো আপনার ফোন হারিয়ে গেলেও নতুন ফোনে আশা করি আপনাদের নতুন করে গুগল অ্যাকাউন্ট না খুলে আপনার পুরানো গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা আপনাদের ফোনটাকে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এই যে কন্ট্যাক্ট অপশানটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট অপশানে ক্লিক করবেন। তো এবার ক্লিক করার পরে
আপনাদেরকে কি করতে হবে বন্ধুরা, এখন যে আমি প্রসেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফোন হারিয়ে যাওয়ার আগে। বর্তমানে আপনার কাছে যদি ফোন থাকে এই প্রসেসগুলো করে রাখবেন, কারণ ফিউচারে ভুলবশত কোনো কারণে অনেক সময় আপনাদের ফোন হারিয়ে যায়, তো তখন আপনারা কিন্তু আপনার যে ইম্পর্টেন্ট কন্ট্যাক্টগুলো ছিল সেগুলো আর পান না। তো ফোনটা হারিয়ে যাওয়ার আগে এই প্রসেসগুলো করবেন। এরপরে ফোন আবার নতুন কেনার পরে কী করবেন, কীভাবে ফিরে পাবেন সেটাও আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো দেখুন, এখানে এরকম আসার পর এখানে ইম্পোর্ট কন্ট্যাক্ট বলে একটা অপশান চলে এসছে। তো এই ইম্পোর্ট কন্ট্যাক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে বন্ধুরা, এখানে সিলেক্ট ফাইল বলে একটা অপশান দেখাচ্ছে। এই সিলেক্ট ফাইলে ক্লিক করলে আপনাকে যে কিছুক্ষণ আগে যেটা VCF ফাইল দেখেছিলাম ওই ফাইলটা সিলেক্ট করার কথা বলবে। তো চলুন দেখুন, সিলেক্ট ফাইল ক্লিক করছি, দেখুন ফাইল ম্যানেজারে যেতে বলছে। এবং ফাইল ম্যানেজারে গিয়ে আপনারা কী করবেন, কিছুক্ষণ আগে যে আমি আপনাদেরকে VCF ফাইল দেখেছিলাম, এই যে VCF ফাইল নিচে দেখুন, একদম নিচে এই VCF ফাইলটাকে চুজ করার কথা বলছে। তো এখানে ক্লিক করবেন, দেখবেন এখানে VCF ফাইলটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এরপরে কী করবেন, নিচে দেখুন ইম্পোর্ট বলে একটা অপশান রয়েছে। এই ইম্পোর্ট অপশানে ক্লিক করলে দেখবেন আপনার সমস্ত যে কন্ট্যাক্টগুলো আপনারা কিছুক্ষণ আগে আপনার ফাইল ম্যানেজারে স্টোর করেছিলেন, দেখুন বন্ধুরা এখানে কিন্তু সমস্ত কন্ট্যাক্ট এখানে চলে এসছে। এবার যদি আপনাদের ফোন হারিয়েও যায়, আপনারা কিন্তু আপনাদের এই গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে আপনারা নতুন যে মোবাইলটা কিনবেন ওই নতুন মোবাইলে আপনার এই ইম্পর্টেন্ট কন্ট্যাক্টগুলো আবার নিয়ে চলে আসতে পারবেন। তো এবার বন্ধুরা, এটা তো আমি দেখালাম আপনার ফোনটা হারিয়ে যাওয়ার আগে প্রসেস, কীভাবে আপনারা এই গুগল অ্যাকাউন্টে আপনার সমস্ত কন্ট্যাক্টগুলো নিয়ে আসবেন। তো ধরুন এবার আমার ফোনটা হারিয়ে গেছে, তো চলুন আমি আমার সমস্ত কন্ট্যাক্টগুলো, ফোনের যে কন্ট্যাক্টগুলো রয়েছে সেগুলো ডিলিট করে দেই। এবং নর্মালি নতুন ফোন আনার পরে আশা করি কোনো মোবাইলে কন্ট্যাক্ট অটোমেটিক আসে না। তো চলুন আমি কন্ট্যাক্টগুলো সব ডিলিট করে দেই এবং নতুন করে কীভাবে নতুন ফোন কেনার পরে কীভাবে আমার পুরানো কন্ট্যাক্টগুলো আবার নিয়ে আসবো সেটা আপনাদেরকে দেখাই। বন্ধুরা, আপনার নতুন ফোনে আপনার পুরানো যে গুগল অ্যাকাউন্ট ছিল সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন এবং যে কোনো ব্রাউজার ওপেন করবেন। এবং ঠিক আগে যেভাবে আপনাদেরকে দেখেছিলাম, দেখুন এখানে ওই গুগল অ্যাকাউন্টের লোগোর সাইটের যে অনেকগুলো ডট রয়েছে ওই ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আবার সেই কন্ট্যাক্ট অপশানটা দেখুন এখানে রয়েছে, কন্ট্যাক্ট অপশান দেখতে পাচ্ছেন, ওই কন্ট্যাক্ট অপশানে ক্লিক করবেন। এবং ক্লিক করলেই আপনার যে সমস্ত পুরানো কন্ট্যাক্টগুলো আপনার গুগল অ্যাকাউন্টে সেভ করা ছিল সেগুলোর লিস্ট আপনারা পেয়ে যাবেন। তো আপনারা কী করবেন, বাম দিকে দেখুন থ্রি লাইন ওপরে রয়েছে, ওই থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নিচের দিকে এক্সপোর্ট বলে একটা অপশান রয়েছে, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। তো দেখবেন আপনার সমস্ত কন্ট্যাক্ট যেগুলো এখানে গুগলে আপনারা নিয়ে এলেন তো এই কন্ট্যাক্টগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এবং এক্সপোর্ট অ্যাজ অপশানটা রয়েছে, সেটার জন্য আপনারা কী করবেন, নিচে ভি কার্ডে সিলেক্ট করে নেবেন। তো দিয়ে নিচে দেখুন এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন, দেখুন আপনার সমস্ত কন্ট্যাক্টগুলো VCF ফাইল হিসেবে ডাউনলোড করার কথা বলবে। তো আপনারা কী করবেন, ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন, দেখবেন এই ফাইলগুলো সমস্ত কন্ট্যাক্টগুলো VCF ফাইল হিসেবে সেভ হয়ে যাবে আপনার ফোনে। তো চলুন সেটা আপনাদেরকে দেখাই যে আমার কন্ট্যাক্টগুলো VCF ফাইল হিসেবে সেভ হয়েছে নাকি। দেখুন এই VCF ফাইলটা কিন্তু এখানে চলে এসেছে। তো এরপরে আর আপনাদের কিছু করার দরকার নেই, আপনাদের নতুন ফোন, নতুন ফোনের কন্ট্যাক্টে যাবেন, কন্ট্যাক্টে যাবেন, দেখুন কোনো কন্ট্যাক্ট নেই। তো আপনারা কী করবেন, এই যে থ্রি ডট রয়েছে কর্নারে, এই থ্রি ডটে ক্লিক করবেন, যে এক্সপোর্ট ইম্পোর্ট কন্ট্যাক্ট যে লেখা আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ইম্পোর্ট ফ্রম স্টোরেজ সর্বপ্রথম যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার যে গুগল অ্যাকাউন্ট রয়েছে ওই গুগল অ্যাকাউন্টটাকে চুজ করবেন। চুজ করার পরে আপনার ফাইলে দেখুন অটোমেটিক চলে এসছে চুজ ভি কার্ড ফাইল, মানে আপনার ফোন মেমোরিতে যে ইন্টারনাল স্টোরেজে যে VCF ফাইলটা আমি কিছুক্ষণ আগে সেভ করে দেখালাম ওই ফাইলটা কিন্তু অটোমেটিক এখানে চলে এসছে। তো আপনারা দেখুন সিলেক্ট হয়ে গেছে। এবার কী করবেন, জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনারা ফিরে যাবেন আপনার কন্ট্যাক্টে, দেখুন ম্যাজিকের মতন, দেখুন এখানে সমস্ত কন্ট্যাক্ট কিন্তু চলে এসছে। বন্ধুরা খুব সহজে এইভাবে আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার পুরানো ফোনের হারিয়ে যাওয়া সমস্ত কন্ট্যাক্ট আপনার নতুন ফোনে একদম 100% গ্যারেন্টি দিচ্ছি আপনার নতুন ফোনে নিয়ে চলে আসতে পারবেন। তবে বন্ধুরা আমার দেখানো প্রসেসগুলো অবলম্বন করে, একটুও যদি মিস করেন তাহলে কিন্তু আপনারা প্রসেসটা অ্যাপ্লাই করতে পারবেন না। তো বন্ধুরা ভিডিওটা খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরও হেল্পফুল ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। তো বন্ধুরা এখানে আমার ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।